নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা উচ্চ রেখে আমি শত্রু হচ্ছে আপনাদের সঙ্গে বুক চুদিয়ে চোখে চোখ রেখে আমি শত্রু আমি প্রশ্ন করবো এ বাংলায় হচ্ছেটা কি শহর কলকাতা থেকে জেলায় জেলায় একের পর এক অগ্নিকাণ্ডে কেড়েছে প্রাণ কেড়েছে সম্পত্তি কিন্তু শীত ঘুমে কি কারা রয়েছে শীত ঘুম থেকে কবে উঠবে প্রশাসন দমকল এই প্রশ্নটা গোটা বাংলার মানুষ করছেন কারণ একের পর এক অগ্নিকাণ্ড আগুন লাগার পর দমকল আসে দমকল মন্ত্রী আসে মুখ্যমন্ত্রী আসে রাজ্যপালও বেরিয়েছে আজ এসেছিলেন এই অগ্নিকাণ্ডে এসেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে ফায়ার অডিট হয় কি বছরে নিয়ম করে নজর রাখা হয় কি এই প্রশ্নগুলো গোটা বাংলার মানুষ করছেন কারণ একের পর এক সম্পত্তি নষ্ট হচ্ছে একের পর এক প্রাণ যাচ্ছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে এ বাংলায় আসলে হচ্ছে আসলে হচ্ছেটাকে ঘুম ভাঙছে কারণ ঘুম কি ভাঙছে এই প্রশ্নটা করছেন সাধারণ মানুষ কারণ একের পর এক ঘটনা যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে সম্পত্তি চলে যাচ্ছে কিন্তু তারপর অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ নেই দমকল আসে আগুন নেভায় চলে যায় কিন্তু জেলা থেকে শুরু করে গোটা কলকাতার ছবি কি বলে আগুন 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 গোটা বাংলা জুড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমবর্ধমান হিসাবে অপরিবর্তিত হিসাবে কেন ঘটছে এর হিসাব রয়েছে নন্দকুমার থেকে শুরু করে একের পর এক ঘটনা এক বাগড়ি মার্কেট থেকে শুরু করে একের পর এক ঘটনা আজও ঘটেছে মুখ্যমন্ত্রী এসেছেন দমকল মন্ত্রী এসেছেন কিন্তু কাজের কাজ কিছু কি হচ্ছে এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার সঙ্গে রাজ্য রয়েছেন আজ স্পেশাল গেস্ট একজন রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত বিপিন বাবু রয়েছেন সবাই একটা জোরে হাত তালি হবে বিপিন বাবুর জন্য কারণ উনি 2017 সালে পদ্মশ্রী পেয়েছেন কিন্তু উনি নিজের মানুষটা খইয়ে দেওয়ার পর পরিবারকে হারিয়ে যাবার পর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিটা আগুনে তিনি আসেন আরো একবার জোরে হাত তালি এবং আমার সঙ্গে যারা রয়েছেন শমিক রাহাল রয়েছেন বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন অরুণাব মজুমদার রয়েছেন বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ তৃণমূল সমর্থক অরিত্র শাহ রয়েছেন তৃণমূল সমর্থক অর্ঘ্য গণ রয়েছে কংগ্রেসের মুখপাত্র অনেক দেড় রয়েছেন ডিএসও ছাত্র নেতা আমি আলোচনায় যাবো কিন্তু আজকের ক্রমবর্ধমান হিসাবে আজকের পুরো ঘটনা আজকের অগ্নিকাণ্ডের কি ঘটনা উঠে এলো গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আমাদের একাধিক প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে চোখের চোখ রেখে কি ছবি উঠে এলো দেখবো করতে দেখলে হালকা ধরনের ধোঁয়া উঠার চেষ্টা করে ধোঁয়া উঠলো সেই ধোঁয়া থেকে দেখছি আগুনটা আস্তে 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 খুব বড় ধোঁয়া হলো তখন সব একটা গ্যাস ব্লাস্ট করলো ব্লাস্ট করে আগুনটা ছড়িয়ে পড়লো এসির কাছে একটি ব্লাস্ট হলো অর্থাৎ এসি ফাটছে পুরো বিল্ডিং এর একদম টপ ফ্লোর যেটা সেই টপ ফ্লোরটা সম্পূর্ণভাবে ভস্মীভূত আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়ছে হেড জতুগৃহ হেড শহরে বিধ্বংসী আগুন রাজভবনের কাছে অফিস পাড়ায় অগ্নিকুণ্ড সারা ফাউস ব্যাপকভাবে ইলিগাল করেছে সে সেট জন্যই আগুন লেগেছে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রীও বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে এলাকার কাউন্সিলর সন্তোষ পাঠক 2016 সালে আজকের দিনেই পুরসভাকে অভিযোগ করেন কি বলছেন কংগ্রেস কাউন্সিলর ব্যাপকভাবে ইলিগাল করেছে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম এতে নেই ব্যাপকভাবে ইলিগাল করেছে সে সেট জন্যই আগুন লেগেছে অভিযোগ ছিল তাও ব্যবস্থা নেওয়া হয়নি কেন এটা আমার জানা নেই তার কারণ কোথায় কেনটা ইলিগাল কত বছর আগে ইলিগাল তো আমি জানা নেই কিন্তু যিনি কাউন্সিলর তিনি কোনোদিন কমপ্লেন করেননি যদি উনি জানেন ওটা ইলিগাল তাহলে ওনার তো আগে কমপ্লেন করা উচিত ছিল কমপ্লেন করেননি মেয়র বলছেন অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হতো কিন্তু অভিযোগ পত্র যে গৃহীত হয়েছিল তা তো পুরসভার শিলমোহরেই স্পষ্ট মেয়রের সুর দমকল মন্ত্রীর গলাতেও কিভাবে আগুন লাগলো এভাবে বলা এখন সম্ভব না আমরা পরে আফটার এনকোয়ারি এটা জানতে পারবো কিভাবে আগুন যে বিষয়টি সামনে আসছে সেই সরাস হাউজের মধ্যে নাকি ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং এই অভিযোগ করছেন কে না এই 45 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর সন্তোষ পাঠক যেভাবে দেখা যাচ্ছে আগুনের লেলিয়ান শিকা তাতে করে এই বিল্ডিং এর অভ্যন্তরে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে শহরের ব্যস্ততম এলাকায় এত বড় অগ্নিকাণ্ড বেআইনি নির্মাণের আগাম অভিযোগ ছিল যথা সময় কেন পদক্ষেপ করেনি প্রশাসন প্রশ্নের উত্তর চায় ভুক্তভোগীরা রিপাবলিক বাংলা